আমার কি দেখা যাচ্ছে না? আপনার স্ক্রিনটা ছোট হয়ে গেছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ঠিক আছে আচ্ছা আপনি নিউ একটা ট্যাব নেন, ক্যানভা লিখে সার্চ করেন। প্রথমটাতে যান। হ্যাঁ সাইন আপ উইথ গুগল করে দেন। আপনার ইয়াটা ধরাই দেন। সবাই খেয়াল রাখেন এটা। এটাকে পার্সোনাল দিয়ে দেন, যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। মেবি লেটার দেখেন, একবারে কর্নার উপরে আছে মেবি লেটার। এইখান থেকে আপাতত একটা দিয়ে যান, যে কোনো একটা ক্লিক করেন নিচের। এখানে ক্যানভাতে সাইন আপ হয়ে গেছে, এখন চাইলে কাজ করতে পারবে। এখান থেকে যে হোম পেজে ক্লিক করেন, আমার যেরকম আসছে আপনার ওরকম আসছে, দেখেন তো। ঠিক আছে, এই সবাই ক্যানভাতে সাইন আপ করেন। আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, সবারই মার্কেটিং এ করার জন্য কম বেশি পিকচারের প্রয়োজন হয়। আমরা কিন্তু সবাই ফটোশপ ইলাস্ট্রেটর এক্সপার্ট না, এই জন্য হচ্ছে আমরা এই সাইটটা ইউজ করতে পারি। এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাওয়া যায়, যেগুলো আমরা একটু কাস্টমাইজ করে আমরা নিজেরা ইউজ করতে পারি। আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন, আমি ক্যানভার সাথে পরিচয় করাই দিই। মাইক্রোফোন মিউট রাখেন। আচ্ছা সবাই দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি। আর ক্যানভাতে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পারফেক্ট সাইজিং। যেটা আমরা ফেসবুকে অনেক সময় পোস্ট করি, দেখবেন আমাদের পিকচারটা আমরা ফুল পোস্ট করলে হাফ দেখায় বা রেজুলেশনের সমস্যা হয়। ক্যানভাতে প্রত্যেকটা টেমপ্লেট বা প্রত্যেকটা কাজই ও সাইজ ওয়াইজ করে। দেখেন আমি যদি এখানে আসি, আমাদের প্রত্যেকের তো লিঙ্কডইন প্রোফাইল আমি ক্রিয়েট করাইছি, ঠিক না? এখন দেখেন আমি যদি লিঙ্কডইনের ব্যানারটা দিতে যাই, লিঙ্কডইনের ব্যানার একটা অরিজিনাল সাইজ আছে, দেখেন আমরা সাইজটা দেখে আসি। এইখান থেকে আমি এখানে দেখেন সবার ক্যানভার পেজটা আশা করি এরকম আসছে। এরকম আসলে এখানে দেখেন কিছু অপশন আছে টেমপ্লেট, এখানে কিছু অপশন আছে টেমপ্লেট। আপনারা চাইলে এখানে যে কোনো একটা ক্লিক করে এখান থেকে ঢুকতে পারেন, অথবা দেখেন এখানে সার্চ করতে পারেন, অথবা দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করতে পারেন। ক্রিয়েট এ ডিজাইনের ডাবল অপশন আছে, একটা হচ্ছে কাস্টম ডাইমেনশন, মানে আপনার মনের মতো করে একটা সাইজ নেবেন, আর একটা হচ্ছে আপনার এইখান থেকে চুজ করে একটা সাইজ নেবেন, সার্চ করবেন, চুজ করে একটা সাইজ নেবেন, অথবা কাস্টম ডাইমেনশন। তো আমি এখান থেকে লিঙ্কডইন ব্যানারটাকে সার্চ করি। দেখেন লিঙ্কডইন লেখার সাথে সাথে লিঙ্কডইন ব্যানার, লিঙ্কডইন স্পন্স কন্টেন্ট, লিঙ্কডইন ভিডিও অ্যাড প্রত্যেকটা আছে। দেখেন পাশে দেখেন সাইজটা ওরা ফলো করে, সাইজটা শো করে। একটা লিঙ্কডইন ব্যানারের অরিজিনাল সাইজ হচ্ছে 1400×425 পিক্সেল, দেখতে পাচ্ছেন? একটা লিঙ্কডইন ব্যানারের অরিজিনাল সাইজ হচ্ছে 1400×425 পিক্সেল। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। অথবা আপনারা যদি চাইতেন যে আমরা এখান থেকে যে কাস্টম ডাইমেনশন করব, এই যে কাস্টম ডাইমেনশনে ক্লিক করবেন, এখানে লিখবেন 1400, এখানে লিখবেন 425, তারপর এখানে যে পিক্সেলটা ধরাই দিবেন, এখানে পিক্সেলই আছে, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন, সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন এরকম একটা ইন্টারফেস আসলে এখন হচ্ছে আপনার যে লিঙ্কডইনটা আছে, লিঙ্কডইন ব্যানারের একটা পারফেক্ট সাইজিং আছে। এইখানে কিছু টুলস আছে, দেখেন কিছু মেনু, কিছু টুলস আছে এখানে, এখানে কিছু মেনু অপশন আছে, এখানে জুম ইন জুম আউটের কিছু অপশন আছে। তো এই যে প্রথম যে অপশনটা আছে টেমপ্লেট,
প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে টেমপ্লেটস, এই টেমপ্লেটসে ক্লিক করলে আপনার এই ক্যানভাতে যত লিঙ্কডইন ব্যানারের টেমপ্লেট আছে প্রত্যেকটা টেমপ্লেট এখানে শো করবে। দেখেন প্রত্যেকটা টেমপ্লেট, আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চাইলে ইউজ করতে পারবেন। আপনার যদি মনে হয় আপনি এইটা এইটা ইউজ করবেন, এটাকে ডাবল ক্লিক করেন অথবা ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেন। ডাবল ক্লিক অথবা ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেন। দেখেন আমি যদি এটাকে ডাবল ক্লিক করি তাহলে এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন? এখান থেকে জয় যদি দেখতে আপনারা পাচ্ছি। ক্যানভা ফ্রি মানে পেইড ভার্সনটাকে ফ্রি ভার্সনে ইউজ করেন তাহলে এখান থেকে আপনারা সবকিছু ব্যবহার করতে পারবেন। আর যদি শুধু ফ্রি ভার্সনটা ইউজ করেন দেখবেন পাশে লেখা আছে ফ্রি, আমার এটা পেইড ভার্সনের ইয়াতে করা। আপনাদেরকে আমি পেইড ভার্সনটা দেখাই দেবো কিভাবে পেইড ভার্সন করতে হয়। আসসালামু আলাইকুম, আমার একটা ফোন আসছিল, দেখেন এইখান থেকে হচ্ছে টেমপ্লেট, যতগুলো টেমপ্লেট আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করে কাস্টমাইজ করতে পারবেন। প্রত্যেকটা টেমপ্লেট দেখেন আপনি এখানে ড্রাগ করে নিয়ে আসেন, তারপর আপনি চাইলে এই সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। এটা কাস্টমাইজ কিভাবে করে আমি দেখাচ্ছি, একটু সময় দেন। এরপর দেখেন আপলোড, আপলোড নামে একটা মেনু আছে, এখানে আপলোডটা খেয়াল করেন। এইখানে যদি চান আপনারা যে আমরা কোনো পিকচার ইউজ করব, থার্ড পার্টি কোনো পিকচার ইউজ করব বা গুগল থেকে এনে কোনো পিকচার ইউজ করব, সেক্ষেত্রে দেখেন এই আপলোডের এখানে ক্লিক করলে এখানে আপনারা ইমেজ অথবা ভিডিও দুইটাই আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য এখানে দেখেন লেখা আছে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখান থেকে আপনি কোন জায়গা থেকে আপলোড করবেন, আপনার ইনস্টাগ্রাম থেকে বা ড্রপ বক্স থেকে বা গুগল ড্রাইভ থেকে না ফেসবুক থেকে নাকি আপনার যে ডিভাইসে আছেন মোবাইল অথবা ডেস্কটপ সেই ডিভাইস থেকে। তো আমি আপাতত আমার ডিভাইস থেকে নেই, ডিভাইসে ক্লিক করলে দেখেন আমাকে আমার ডেস্কটপে নিয়ে যাবে। তো আমি এখান থেকে যে কোনো একটা পিকচার আমি এখান থেকে ইয়া করে নেই, আপাতত ইয়া করে নেই, দেখেন আমি আমার পিকচারটাকে আপলোড করে দিয়েছি। আমি এখন চাইলে এই পিকচারটাকে এখানে ব্যবহার করতে পারবো। আপলোড মেনুটা বুঝছেন, আপলোড মেনুটার কাজ কি সবাই আপলোড মেনু বুঝছেন? এরপরে ফটোস এর মধ্যে আসেন। আমাদের যদি মনে হয় আমরা কোনো টেমপ্লেট ফটো ইউজ করব, এখানে বাই ডিফল্ট যে ফটোগুলো আছে সেগুলো ইউজ করব, থার্ড পার্টি কোনো ফটো ইউজ করব না, সেক্ষেত্রে আমরা এই ফটোস এর মধ্যে ইউজ করব। দেখেন এখানে দেখেন পুরো লেখা আছে, তার মানে এগুলো কি আমাকে ইউজ করতে হইলে আমাকে ওদেরকে ক্রেডিট দিতে হবে। তো আমি আমি এটাকে চুরি করে, আমরা যেটা বাংলা ভাষায় বলি চুরি করে বা পালিয়ে বা একটা র্যান্ডম অ্যাক্সেস করে এটাকে আমি ফ্রি ভার্সন ইউজ করি। তো আমার হচ্ছে মেয়াদ শেষ, এই জন্য আমাকে আবার এটাকে ফ্রিতে করতে হবে। এই প্রত্যেকটা ফটোতে দেখেন যেগুলা ফ্রি লেখা আছে, আপনার যদি মনে হয় আপনার কোনো নির্দিষ্ট ফটো লাগবে এখানে সার্চ করেন, অথবা দেখেন এখানে পাশে যে শো করতেছে এখানে ক্লিক করেন। তো আমি এখান থেকে আপাতত ফ্লাওয়ার্স আমি এটাই নেই, দেখেন এটা যত ইয়া লাগে সবগুলো পিকচার আমার এখানে দিয়া দিবে ওদের স্টকে যতগুলো আছে। বুঝাইতে পারছি ফটোস এর কাজ কি? এরপর আসেন এলিমেন্টের মধ্যে, এলিমেন্টের মধ্যে আছে বিভিন্ন রকমের শেপ, আমরা বিভিন্ন রকমের শেপ ইউজ করতে পারি, বিভিন্ন রকমের আইকন শেপ ইউজ করতে পারি। তারপর আমরা পিকচার দেখবেন অনেক পিকচারকে পাশাপাশি রাখি না, পাশাপাশি দুইটা বা তিনটা পিকচার রাখি না, একই পিকচার আমরা সেইগুলা ইউজ করতে পারি। এখানে বিভিন্ন ড্রেস আপ ইউজ করতে পারি, বিভিন্ন চার্ট ইউজ করতে পারি, এগুলো যখন আমরা কাস্টমাইজ করব তখন আমরা দেখব। বুঝাইতে পারছি? এরপর দেখেন টেক্সট, আমরা যে এই যে যে টেক্সট গুলো আছে আমরা যদি এখন চাই আমরা এটাকে কাস্টমাইজ করব, তাহলে কি আমাদের এই টেক্সট গুলাকে ডিলিট করে আমাদেরকে নতুন করে লিখতে হবে না, বা এই ইয়াটাকে ডিলিট করে নতুন করে টেক্সট অ্যাড করতে হবে না? টেক্সট অ্যাড এর যত ব্যাপার স্যাপার আছে মোটামুটি সব এইখানে আছে। আপনার হেডিং টেক্সট আছে, সাব হেডিং আছে, বডি টেক্সট আছে, তারপর বিভিন্ন রকমের কম্বিনেশন টেক্সট আছে, দেখেন যেগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো। ইউজ করার জন্য প্রত্যেকটা জায়গায় টেমপ্লেট থেকে শুরু করে এই এলিমেন্ট বা টেক্সট যেগুলো ইউজ করব শুধুমাত্র টান দিয়ে নিয়ে যেখানে ইউজ করব সেখানে ছেড়ে দিব,
অথবা ডাবল ক্লিক করব, ওরা বাই ডিফল্ট একটা জায়গায় নিয়ে নিবে, ওইখান থেকে আমরা টান মেরে সরিয়ে নেব। বুঝাইতে পারছি? এরপর দেখেন ভিডিওস এর মধ্যে, ভিডিওস এর সেম প্রবলেম, মানে সেম প্রবলেম বলি, ভিডিওতেও সেম ক্যাটাগরির কাজ করে। আমাদের যদি কোনো ভিডিও দরকার হয়, আমরা এখান থেকে নিয়ে আমরা এটা ইউজ করতে পারবো। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড এর মধ্যে আসি। আমরা যদি চাই, দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব, এখানে একটা পিকচার ইউজ করব, বা এখান থেকে একটা কালার নিব, বা এইখান থেকে একটা আমরা পিকচার ইউজ করব, বা একটা থার্ড পার্টি পিকচার ইউজ করব। তো আমরা এখানে সবকিছুই করতে পারি। তো আমি এখান থেকে আপাতত কালারটা চেঞ্জ করে দেখাই। দেখেন এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করা অবস্থায় দেখেন আমি যদি এখানে এই যে হোয়াইট কালারটা ইয়া করি, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর যদি চাই আমি এখানে পিকচার ইউজ করব ব্যাকগ্রাউন্ডে, এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়া আছে অ্যাটাচড, সেইগুলো ইউজ করব, তাহলে টান মেরে এখানে ছেড়ে দেন, আগে সিলেক্ট করেন। হ্যাঁ, এই যে আপলোডের জায়গাটা আমি দেখাইলাম, আপলোডের মধ্যে আরেক জায়গা আছে, দেখেন এই যে। হ্যাঁ, যাবে অবশ্যই। এরপর আসেন ফোল্ডারের মধ্যে, এইগুলা আমরা হচ্ছে যখন কাজ করব তখন আমরা এইগুলা দেখব। এগুলা মাই ডিজাইন, লাইক, এইগুলা আলাদা ব্যাপার, মোর অপশন অনেক কিছু আছে। যখন আমরা এগুলা কাজ করব, কাজ করার সময় আমরা এগুলা দিয়ে আলোচনা করব, কারণ সবগুলো আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন না, কাজ করার সময় আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা একটা লিঙ্কডইন ব্যানারের ডেমো দেই, ডেমো দেখি কিভাবে এটাকে কাস্টমাইজ করতে হয়। আচ্ছা বলেন আমরা কোনটা নিব টেমপ্লেট? একজন বলেন কোন টেমপ্লেটটা ইউজ করতে পারি, যেটা আছে সেটা ভালো লাগে না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমরা এইটা আপাতত ব্যবহার করি। হ্যাঁ, দেখেন এই টেমপ্লেটটা ব্যবহার করার জন্য আগে দেখেন টেমপ্লেটের কয়টা পার্ট আছে, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, প্রত্যেকটা পার্ট কে আগে দেখবেন যে কতগুলো পার্ট আছে, আমি কি কি কাস্টমাইজ করতে পারবো, আর টোটাল হচ্ছে আর একটা পার্ট। এখন দেখেন এই যে যে পিকচারটা আছে, আমি চাইলে প্রথমে পিকচারটাকে চেঞ্জ করব, পিকচারটাকে কি সমস্যা, মাউস পয়েন্টার কাজ করে না কেন? দেখেন আমরা সবার আগে কাজ করব হচ্ছে, আচ্ছা আমরা টেক্সট নিয়ে শুরু করি। আমরা টেক্সটে কাজ করার জন্য এখানে যে নামটা লেখা আছে, আমরা যদি চাই এই নামটাকে আমরা কেটে দিব, এই নামটাকে আমরা কেটে দিয়ে নিজের নাম লিখব। দেখেন আমি নিজের নাম লিখি, এখন যদি মনে হয় যে আমার এই ফন্ট স্টাইলটা পছন্দ হয় নাই, এখানে যে ফন্ট স্টাইলটা আছে সেটা পছন্দ হয় নাই, এইখানে এখন দেখেন কিছু মেনু আসছে বা কিছু অপশন আসছে, এখন আমরা এই কাজগুলো দেখি। আমরা যদি মনে হয় যে আমার এটা পছন্দ হয় নাই, এই ফন্ট স্টাইলটা আমার পছন্দ হয় না, তাহলে দেখবেন এখান থেকে আপনি ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক রকমের ফন্ট আছে, আপনি যদি চান এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি যদি চান আপনি কোনো ফন্ট এখানে আপলোড করবেন, তাহলে এই দেখেন আপলোডে ফন্ট লেখা আছে, এটা ক্লিক করেন আপলোড করতে পারবেন। বুঝাইতে পারছি? এখন যদি মনে হয় যে আপনার ইয়াটা ছোট বড় আছে, আপনার টেক্সট সাইজটা আপনি ছোট বড় করবেন, তাহলে দেখেন এখান থেকে সিলেক্ট করা অবস্থায় টেক্সটটাকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ফন্টটা ঠিক করে দিবেন। দেখেন আমি 24 করে দিলাম, ছোট হয়ে গেছে, আমি চাই একটু বড় থাকুক, 48, দেখেন এটা ঠিক আছে, কি দেখতে পাচ্ছেন? এখন যদি মনে হয় আপনি কালারটা চেঞ্জ করবেন, দেখেন কালার চেঞ্জ করার অপশন আছে, আপনার যদি মনে হয় আপনি এর অ্যালাইনমেন্টটা ঠিক করবেন, অ্যালাইনমেন্ট ঠিক করার অপশন আছে, যদি মনে হয় আপনি এখানে কোনো লিস্ট করবেন, ইফেক্ট দিবেন, এখানে সবকিছুর অপশন আছে। বুঝাইতে পারছি? টেক্সটের ব্যাপারটা বুঝছেন? আর যদি মনে হয় আপনার এখান থেকে টেক্সট অ্যাড করবেন, এটাকে কেটে দিবেন, তাহলে দেখেন কেটে দেন, কন্ট্রোলে
এটাকে কেটে দেন, আমি এখান থেকে একটা হেডিং নিয়ে আসি, এইখানে দেখেন টান মেরে নিয়ে আসেন, ছেড়ে দেন। এখন এটা কাজ করবে আশা করি, বুঝাইতে পারছি। জি ভাই, এইগুলো আছে আমি ইউজ করছি, ঠিক আছে, এই যে ফন্ট কম্বিনেশন যেগুলো এগুলো ইউজ করব। আচ্ছা ঠিক আছে, আমি এগুলো একটা নেই। আচ্ছা আমরা এইটাই নেই, হ্যাঁ, এটাকে ড্রাগ করে এনে এখানে জাস্ট ছেড়ে দেন, দেখেন এই যে দেখেন চলে আসছে। এখন এটাকে একটু ছোট, বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিচ্ছি। এইদিকে চলে আসছে এটা। জি ভাই, হ্যাঁ, সাইজ আমরা কমাবো, আমরা সমস্যা নেই, আমরা সবকিছু করতে পারবো। এটা ফন্ট সাইজ কমাইতে পারবো, ইয়া কমাইতে পারবো, দেখেন এই যে ড্রাগ করবেন, টান মারবেন, সিলেক্ট করবেন, ড্রাগ করবেন, টান মারবেন, এটা এখন আমরা এটা সরাইতে পারবো, সমস্যা নেই। এইখান থেকে সাইজটা কমাই দেন আপনি, আপনি 72 দেন, চাইলে কালারটা চেঞ্জ করে দেন, এখানে ইয়েলো আছে, আমরা এটা চেঞ্জ করে দেই। জি ভাই, না এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যখন ডিজাইন করেন ফটোশপ ইলাস্ট্রেটর, তখন কি আপনি কি বলে দেন নাকি যে আমার ফন্ট সাইজ এটাই দিতে হবে? আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ইউজ করেন। বুঝাইতে পারছি এটার কাজ, টেক্সটের কাজ, বুঝছেন? এখন যদি মনে হয় যে আপনি এইখান থেকে এই যে কালারটা চেঞ্জ করবেন, দেখেন একটা হোয়াইট কালার আছে দেখতে পাচ্ছেন, ওইটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখেন এই যে লেখা আছে কালার, যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, আপনার যে কালারটা ভালো লাগে আপনি এখানে দিয়ে দেন, ক্লিক করেন। অথবা যদি চান কালার কোড ইউজ করার জন্য, তাহলে নিউ কালার এখানে ক্লিক করেন, এখানে আপনি চাইলে কালার কোড ইউজ করতে পারেন। বুঝাইতে পারছি? এরপর যদি মনে হয় আপনি এটা চেঞ্জ করবেন, দেখেন এটার কালারও চেঞ্জ করতে পারেন। এটা একটু থিমস অপটিমাইজেশন, থিমস এর একটু ব্যাপার স্যাপার আছে, এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে। হ্যাঁ অবশ্যই কালার কোড ব্যবহার করা যাবে, আমি দেখাইলাম, এই যেটা সিলেক্ট করেন কালার কোড খুঁজে পাবেন না, এটা কোনো কথা, গুগলে সার্চ করেন, কালার কোড লিখে সার্চ করেন, কালার কোড পিকচার কত কিছু আছে সার্চ করেন, এটা একটা কথা বললেন আপনারা। এই দেখেন আপনার কত কালার কোড লাগবে, নেন এখান থেকে, পিকচার আছে, ওয়েব আছে, অনেক কিছু আছে। কালার কোডটা হচ্ছে আপনারা যে কালারটা বলি না আমরা, রেড, ব্লু, ইয়েলো, এর একটা ইন্টারন্যাশনাল কোড আছে, এর একটা ইন্টারন্যাশনাল কোড আছে, বুঝছেন? আমরা যেরকম বলি না লাল, লাল বললে তো সব জায়গা চিনবে না, কিন্তু আপনারা যদি এই রেড এর যে কালার কোড, ইন্টারন্যাশনাল যে কালার কোডটা আছে সেটা বলেন, প্রত্যেকটা কান্ট্রি এটা চিনবে। বুঝাইতে পারছি? জি ভাই, কোডটা কোথায় দিতে হবে? কোডটা কোথায় দিতে হবে? আপনার যদি মনে হয় আপনার কালার কোড ব্যবহার করবেন, তাহলে দেখেন এই যে এটা যেখানে কালারটা ব্যবহার করবেন সেটা সিলেক্ট করা অবস্থায় এইখানে ক্লিক করে দেখেন এই যে লেখা একটা অপশন আছে নিউ কালার নামে, এইখানে ক্লিক করবেন, দেখেন এই যে কালার কোড বর্তমান, যে যে এটাকে কি কালার বলে আমি জানি না, এটা ইন্টারন্যাশনাল কোড হচ্ছে যে এটা দেখেন #90C2FD, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড। দেখেন আমি যদি একটা কেটে দেই এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি ভাই, ভাই উপরে যে লেখা স্কাই ব্লু আর একটা কোড দেয়, এখানেও কি কালার কোড দেওয়া যায়? এখানে এখানে সার্চ করা যায়, সমস্যা নাই,
কালার কোডতে সার্চ করে, আপনাদের মনে হয় যে আপনি কালার কোডতে সার্চ করবেন, এখানে সার্চ করা যায়। বুঝাইতে পারছি? আপনাদের আমি ছোট একটা কাজ দিই আজকে, দেখেন এতটুকু শিখানোর মাঝে ছোট একটা কাজ দিয়ে আপনারা করতে পারবেন। সবাই সিভি ডিজাইন দেখছেন না? অনেকে সুন্দর সুন্দর সিভি ডিজাইন করে ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে, দেখছেন তো সবাই? অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট করে দেখেন ক্যানভাতেও, কিন্তু এই সুযোগটা আপনাদের আছে। দেখেন এখান থেকে টেমপ্লেটে এসে রিজাম লেখা আছে, দেখবেন আমি মিস্টেক করলাম না দেখাইয়া, ঠিক আছে আরেকবার দেখাচ্ছি দেখেন। সিভি ডিজাইন করার জন্য এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন, অথবা সার্চ করবেন সিভি অথবা রিজাম লিখে সার্চ করবেন, অথবা দেখেন টেমপ্লেট লেখা আছে, টেমপ্লেটে এসে পার্সোনালে এসে দেখবেন এখানে লেখা আছে রিজাম, দেখতে দেখতে পাচ্ছেন? এটাই ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ইয়া দিয়ে আছে, টেমপ্লেট দিয়ে আছে। আপনাদের কাজ থাকবে এখান থেকে সবাই একটা করে টেমপ্লেট চুজ করে নিজের ইনফরমেশন দিয়ে কাজটা করবেন। আমি আর একটু কাজ দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটাকে একটু এডিট কাস্টমাইজ দেখাই। দেখেন এখন আমরা আপাতত এটা একটু ইউজ করব, একটু কাজ করবে এটার জন্য। একটু জুম করে নেই, জুম করার জন্য কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল ঘুরাবেন, অথবা দেখেন এই যে লেখা আছে এই 205, এখানে ক্লিক করেন। আপনার কতটুকু জুম লাগবে, ফিট লাগবে না 10%, এটা ক্লিক করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করি। দেখেন আপনাদের কাস্টমাইজে টেক্সট কাস্টমাইজ তো সবাই পারবেন, পারবেন না টেক্সট কাস্টমাইজ? কাজ করার সময় আমরা আরো অনেক সমস্যার সম্মুখীন হব, কিন্তু ওইগুলোকে আমাদের সলভ করতে হবে। আমরা শুধু পিকচারটাকে দেখাই দেয়, দেখেন পিকচারটাকে কাজ করার জন্য আমি যেটা ব্যবহার করব, একটা পিকচার এখানে আপলোড করব। তো আমি এখানে পলক স্যারের পিকচার ইউজ করি, দেখেন পলক স্যারের একটা পিকচার ইয়া করা আছে, পলক স্যারের একটা পিকচার ইউজ করি। তো পলক স্যারের পিকচার ইউজ করার জন্য আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা অবস্থায় পলক স্যারের পিকচারটাকে টেনে নিয়ে এখানে দিয়ে দিব। দেখেন মিস্টেক হইলো, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেন, দেখেন হয়েছে, পিকচার চেঞ্জ হয়েছে, দেখছেন? আপলোড করবেন, আপলোড করে আপনার পিকচারটাকে ধরাই দিবেন, তারপরে চেঞ্জ করে দেন এটা। এখন এখানে আমি পলক স্যারের নাম লিখে দিই, দেখেন এইটাই কাজ। করতে পারবেন এতটুকু কাজ? অনেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে ফটোশপ ইলাস্ট্রেটর দেয়, কিন্তু আমরা এইসব ডিজাইন এই ক্যানভাতে পাবো, এবং এর রেজুলেশন গুলো অনেক সুন্দর সুন্দর হয়, রেজুলেশনে ঝামেলা হয় না। শুধু একটা ইয়াকি আমরা এখানে চাইলে নিজেদের মনের মতো ডিজাইন করতে পারি না, মানে ওরকম ডিজাইন করতে পারি না, বিভিন্ন ক্যাটাগরি ইউজ করতে হয়, বিভিন্ন আউটসাইড এর ফন্ট ইউজ করতে হয়। আমরা যেরকম ফটোশপ ইলাস্ট্রেটর পেন টুল ব্যবহার করতে পারি, নিজে ঘুরিয়ে ঘুরিয়ে ড্রয়িং করতে পারি, এটাই শুধু ওইটা করা যায় না, তাছাড়া বাকি সবকিছু এই কাজটা এখানে করা যায়। বুঝাইতে পারছি? তো আগামীকাল আপনাদের কাজ থাকবে হচ্ছে আগামী ক্লাসে। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা আমি ডাউনলোড দেখাবো, সমস্যা নেই, আমি কাজ দিয়ে নেই। তো আগামী ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে সবাই নিজের একটা করে সিভি, এখান থেকে টেমপ্লেট নিয়ে একটা করে সিভি ডিজাইন করবেন, পিকচার সহ নিজের পিকচার। বুঝাইতে পারছি? এখন দেখেন এটা পিকচার হিসেবে কিভাবে ডাউনলোড করে বা কিভাবে কিভাবে ডাউনলোড করে। তো আমি এখান থেকে আপাতত এইটা নেই, দেখেন এটা নেয়ার জন্য ধরেন আমার কাজটা করা শেষ, এখান থেকে টোটাল আমার কাজ শেষ, এখন আমি এটাকে ডাউনলোড করব। তো এখানে দেখেন অপশন আছে, ডাউনলোডের অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন, ওরা এখানে আগে সাজেশন করবে, দেখেন পিডিএফ প্রিন্ট সাজেস্ট, দেখতে পাচ্ছেন?
এইটাকে দেখেন পাশে একটা ড্রপ ডাউন অপশন আছে, এটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি চাইলে পিএনজি ফাইল, চাইলে জেপিজি, পিডিএফ স্ট্যান্ড, পিডিএফ প্রিন্ট, তারপর হচ্ছে এসবিজি, তারপর হচ্ছে MP4, ভিডিও, গিফট, আপনার যেইটাই মনে চায়। সবাই জেপিজি তে সেভ করবেন, জেপিজি ফরম্যাটে পিকচারটা সেভ করে আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে যেই গ্রুপে অ্যাড আছেন সবাই ওই গ্রুপে আপলোড করে দিবেন, অথবা কাছে রাখবেন, আমি নেক্সট ক্লাসে এসে হোমওয়ার্ক দেখব। বুঝাইতে পারছি? হোমওয়ার্ক দেখার পর আমরা একটা লাইভ প্রজেক্ট। জি বলেন। আপনার কথাটা আমি বুঝি নাই ভাইয়া। আচ্ছা, আমি কাজ দিয়েছি সবাইকে, একটা করে সিভি ডিজাইন করতে বলেছি ক্যানভা দিয়ে, টেমপ্লেট ইউজ করে একটা করে সিভি কাস্টমাইজ করতে বলছি। সবাই একবারে হবু টেমপ্লেট ইউজ করেন না, আমি যতটুকু কাজ দেখাইছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, তারপর টেক্সটের স্টাইলটা চেঞ্জ করা, এগুলো একটু করেন, আমি যেন দেখি না যে একবারে হবু ইয়া করছেন। বুঝাইতে পারছি সবাইকে? ভাই হোমওয়ার্কটা আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেখানে সাবমিট করে দিবেন, অথবা আপনার আপনাদের কাছে রেখে দিবেন, আমি আগামী ক্লাসে এসে এটা দেখে পরবর্তী ক্যানভার কাজ পরবর্তীটা আবার দেখাবো। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই অবশ্যই বলেন। এই ক্যানভার কাজটা কি পুরাটাই অনলাইনে নাকি কোনো সফটওয়্যার বা কিছু অফলাইনও করা যায়? না, এটা ওয়েব বেসড কাজ, এটা কোনো ইয়া নাই, ওরকম ইয়া অফলাইন করা যায় না, এটা থাকতে হইলে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। জি ভাইয়া বলেন। ক্যানভার জন্য লিঙ্কডইন আইডি কেন লাগবে? না, লিঙ্কডইন আইডি ক্যানভার জন্য দরকার হয় না, ক্যানভার জন্য সাইন আপ করার জন্য শুধুমাত্র একটা ইমেল হইলে হয়ে যায়। না, আমরা ক্যানভাতে কিভাবে পেইড ভার্সনে কাজ করতে হয় আমরা সেটা নেক্সট ক্লাসে দেখাবো। জি ভাই বলেন। চাকুরির ক্ষেত্রে সবসময় MS অফিস ওয়ার্ড, ওইটা ছাড়া কোনো অপশন নাই, বাট এইটা আমরা এমনি পার্সোনাল ইউজের জন্য কাজে লাগাইতে পারি। বাট চাকুরির ক্ষেত্রে যখন আমরা চাকরির আবেদন করতে যাব তখন কিন্তু আমাদের সেই ওদের যে ওরা যে ফরম্যাটটা দেয় বা যদি বলার পার্সোনাল ফরম্যাট, তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন।